কেক কাটা পর্ব একদম শেষ হয়ে গেছে, সবাই যে যার বাড়ি চলে গেছে, ভাই বোন দাদা দিদিরা, এখন বাড়ির লোকেরা বসে আছে। এই যে সব গভীর আলোচনা চলছে, সব ব্যস্ত, আর একজন ওখান থেকে টুকিটুকি মারছে, কিছু একটা ধান্দা আছে সেই জন্য। আর পাপা এখানে বসে ভাবছে কি হবে। আর দিয়া বলো, এবার দিয়া একটা সারপ্রাইজ গিফট দেবে বুটুকে, বুটু ওইটাই না গন্ধ পেয়ে গেছে, ওই জন্য ও কিছু কি মারছে। দিয়া দাও তো কি দেবে, ওরে বাবা কি আছে বলবি, কি আছে বল। এই বিস্কিট, কি বিস্কিট, কাঠের বিস্কিট, কাঠের বিস্কুট, এই সেছে কফি, কফি থিনস। আচ্ছা দাঁড়া আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মিনি ক্রিম চকলেট কি। থ্যাংক ইউ ছোটটি, আজ গুড ডে মই অরিও। ও এখন মেরা সামনে বসে আছে, সেটা আমাকে চোখ সরানো একদম ইম্পসিবল। বাবা কত রকম ক্রিম কেক, বারবান আবার ডেয়ারি মিল্ক। আমি রাত্রিবেলা উঠে একটা করে সেটা দেবো, যা রাত্রিবেলা রোজ একটা করে খেয়ে নিবি, ভিটামিন ট্যাবলেট এগুলো। ওমা একটা খেলা করো, আবার ট্রফি, আবার একটা ট্রফি, আবার একটা ট্রফি, আবার 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 কি আনন্দ, আবার হ্যাঁ কে কাজ হলো, এই চুপ চুপ কিটক্যাট, এটা হলো এই মাত্র, আবার একটা কিটক্যাট, ওকে তখন ফোন করছি, আবার একটা কিটক্যাট বলে কেটে দিলাম, আড়াই মিনিটের ভিডিও হয়ে গেল, চুপ চুপ চুপ, এক সেকেন্ড চুপ, আড়াই মিনিটের ভিডিও হয়ে গেল আমাদের গিফট। এবার খুলতে খুলতে বাবা এতটাই গিফট বেলচা করে তুলতে হচ্ছে। আমার বার্থডে সব গিফট নিয়ে আমি হাজির হয়ে গেছি, আর যদি ভালো লাগে এই গিফটগুলো আর ভিডিও দেখলে, যারা নতুন দেখবে তারাও কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, লাইক করবে, একটা কমেন্ট করে বলবে আমার গিফটগুলো, আমাদের বুটু সোনার গিফটগুলো কেমন লেগেছে। তো আমাদের তো হ্যাপি বার্থডেওয়ালা ব্লগ তো দেখেছো, খুবই সাধারণ ছোটোখাটো ব্লগ, মানে সেরকম নিমন্ত্রণ লোক হয় না, এবং যেহেতু সরস্বতী পুজোর দিন পড়েছিল তাই কোনো সেলিব্রেশনও নয়, জাস্ট কে মানে ঘরে ঘরোয়াভাবেই হয়েছে, আর সন্ধেবেলা পাড়ার পাশাপাশি দু চারটে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সেলিব্রেশন হয়েছে, কেক কাটা হয়েছে। তো সেই ছোটোখাটো অনুষ্ঠানে ছোটোখাটো যে সমস্ত গিফট পেয়েছে সেগুলো নিয়েই চলে এসেছে আজকে আমাদের বুটু, তোমাদেরকে দেখাতেও কী কী গিফট পেয়েছে আমার মায়ের এই ছোট্ট খাট্টো অ্যাপেল লজেন্স দিয়ে। তো বার্থডের আগের দিন আমি গেছিলাম দোকানেতে, তো এই নড়াস না নড়ালে বাজে উঠছে, এই চকলেটটা আমার দারুণ লেগেছে, কি সুন্দর দেখো ক্যান্ডিটা, ভেতরেতে বল দোকানেতে বললে এটা জেমস আছে, জানি না, বেশ অ্যাপেলটা দারুণ দেখতে। নেক্সট, তো এরপরে হচ্ছে এবছরের ধামাকা গিফট, কি ধামাকা গিফট আছে এই দেখো, নিশ্চয়ই ভালো কিছুই আছে তাই না, জুয়েলারি বক্স বেরোচ্ছে, আমার দাদুর দেয়ার আংটি, এটা হচ্ছে ওর বাড়ির দাদু দিয়েছে আংটি, এটা হচ্ছে দাদুর আংটি যেটা এবছর ওকে দিয়ে দিয়েছে, পরে দেখাবো পরো, এই হচ্ছে আংটিটা, অন্নপ্রাশনের এই হার এখনও গলায় হচ্ছে, ছোটো হয়নি, আর আংটিগুলো সবই ছোটো হয়ে গেছে, অন্নপ্রাশনে দেখো এই আংটিগুলো সব ছিল, মানে অন্নপ্রাশনে আমাদের বুটু সোনা 19টা আংটি পেয়েছে, তার মধ্যে সব ছোটো হয়ে গেছে এগুলো সব। এরপর নেক্সট হচ্ছে আমাদের এসা দিদির গিফট, কি আছে ওর মধ্যে, খুলে ভালো চটপট, টিফিন বক্স আর বোতল, খোলো চটপট খোলো চটপট, এই এসা দিদির গিফটটা বেশ সুন্দর গিফট হয়েছে, এটা হচ্ছে টিফিন বক্স আর তার সঙ্গে হচ্ছে ওয়াটার বোতল। তো আপাতত গিফটটা তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু স্কুলটা কবে খুলবে জানি না, তবেই কাজে লাগবে। কিন্তু মায়ের টিয়ার জামা, তো এইটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছি, খোলো খোলো পুরোটা খুলে দেখো, তো এটা আমি কিনেছি, কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ, আর আবার দেখো না মাথায় দুটো কানও রয়েছে, বেশ সুন্দর দেখতে, জামাটা একটু বড়, অসুবিধা নেই, শীত প্রায় শেষ তাই পরের বছর এটা আরামসে হয়ে যাবে। হচ্ছে ওর না দিয়েছে, মানে ওর ঠাম্মি দিয়েছে, ঠাম্মিকে না বলে, তো না দিয়েছে, এটা হচ্ছে একটা সোয়েটার মতোই, বেশ সুন্দর মোটা, বেশ গরম হবে ঠান্ডায়, আর তার সঙ্গে একটা টুপি,
আর ও ঠামি ওই সোয়েটার টুপির সঙ্গে একটা গেঞ্জিও দিয়েছে ইয়েলো কালারের। আর এইগুলো হ্যাপি বার্থডে উপলক্ষেও আর এমনিতেও কাজে লাগবে, সেই জন্য আমি কিনেছি হাইনেক গেঞ্জি দুটো কিনেছি, একটা পরে ফেলেছি আর একটা নতুন আছে। আর এমনি একটা প্যান্ট দুটো নিয়েছি, এগুলো ঠিক সোয়েটারের মতো খুব মোটা নয়, হালকা পাতলা, অল্প ঠান্ডাতে পরা যাবে। এবং দুটো কম্বো সেট, এটা অনলাইন থেকে কিনেছি, খুব ভালো জিনিসটা, আমার তো খুব পছন্দ। এটা একটা ঠাম্মি দিয়েছে 51 rupees। ইয়ার দাদান প্রতি বছরই টাকা দিয়ে দেয়, কিছু কেনে না, কারণ যেটা পছন্দসই ওর কিনে দেওয়ার জন্য দিয়ে দেয়। তো এখানে 500 rupees অনেকগুলো রয়েছে। আর সব থেকে বুটু সোনার ফেভারিট চকলেট, ফেভারিট গিফট হচ্ছে এইটা, সেটা দারুণ হয়েছে। তাও এতে আরও অ্যাড হয়েছে, যেমন হচ্ছে এইটা আর কোনটা জানো, এই এই বিস্কিট, এই যে একটা কি অলরাউন্ডার সানফিস্টার বিস্কিট আর ডেয়ারি মিল্ক, এই দুটো একটা আন্টি আর আঙ্কেল দিয়েছে সরস্বতী, মানে হ্যাপি বার্থডে সরস্বতী পুজোর দিন ওনারা এসেছিলেন, যেহেতু কেক খাইয়েছি তাই উনি দিয়েছেন। আর এই দুটো আর একটা ওর এক পাশের বাড়ির ভাই দিয়েছে, আরও এরকম ডেয়ারি মিল্ক দুটো পাশের বাড়ির আর একটা ভাই দিয়েছিল, যেগুলো খেয়ে নিয়েছে, খেয়ে শেষ করে ফেলেছে। আর বাকি আর ইয়ে কী দিল মৌসুমি, আর পাশের বাড়ির আরেকটা দিদি মৌসুমি দিদি সেও দিয়েছে চকলেট, আর বাকি সব দিয়েছে দিয়া। কোন গিফটটা সব থেকে ভালো হয়েছে, চকলেট নাকি আংটি না ড্রেস না টাকা, কোনটা কোনটা বেশি সুন্দর? সবগুলো সবগুলো সুন্দর হয়েছে। তো আমাদের হ্যাপি বার্থডে দুদিন বাদেও বুটুর একটা আবার একটা স্পেশাল গিফট চলে এসেছে, আন্টি আর আঙ্কেলরা দিয়েছে, থ্যাংক ইউ বলে দাও তো আন্টি আঙ্কেলকে, থ্যাংক ইউ। আটা বুটু কী গিফট আছে, এটা হচ্ছে হট টিফিন বক্স, একবার খুলে তো দেখাই, সবই ভালো, কিন্তু বুটু সোনার স্কুলটা কবে খুলবে যে টিফিন বক্সগুলো কাজে লাগবে, সেইটাই তো লাগছে না, কবে কাজে লাগবে কে জানে। এটা ডবল ডবল সেটের, আর শুধু টিফিন বক্স নয়, সঙ্গে আবার সোনপাপড়ি আর চকলেট।